আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা সূরা আইল ফিল সুই শুদ্ধ করে অর্থ সুহা করে শিখব তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো যদি আপনারা আমার আগের ভিডিওগুলো না থেকে থাকেন অর্থাৎ সেখানে আমি সূরা নাস থেকে সূরা উড়াইশ পর্যন্ত নয়টি ভিডিও করছি তো অবশ্যই আপনারা সেই নয়টি ভিডিও দেখে নেবেন তো চলুন শুরু করি

بأصحاب الفيل إيه بقى أولاك شاتب بولي ألم تر كيف فعل ربك بأصحاب الفيل تربر ألم يجعل كيدهم ألم يجعل 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 আই লাম ইয়া যে আইল আইন চাপ দিয়ে আই লাম ইয়া যে আইল কারি ফিতক লিল এখানে দেখুন ফিটাদ হবে না তক বলতে হবে তাকে দত খেয়ে ধরবে মোটা করে বলতে হবে ফিত লিল এটা বলবে না বলতে হবে ফিতক লিল ফিতক তগদ এসব তক ত্বক মোটা করে দ الم يجعل كيدهم في تضليل ابابابلن إيه الم يجعل الم يجعل يجعل الم يجعل كيدهم أكشن الم يجعل كيدهم في تضليل ابابلن

মিং গুণ ভাবে মিং সিদি এভাবে আবার তর মিং সিজি আবার তর মিহিং তর মিহি حجارة من سجيل فجعلهم كعصف من كعص عن صاد الزبر عصا المتهابه فجعلهم فجعلهم كعصف مأكول ميم همزه زبر ما ফাজা আইলা হুম কা এখানে মা আকুল এটা কিন্তু না মা কুল এভাবে সুন্দর করে বলবেন আবার ফাজা আ লা কা তো আমরা যদি এখানে হাত মিলা পড়ি তাহলে এখানে গুণ করতে হবে এভাবে তার মিহিম বিহিজারাতিন মিন সিজ্জিলিন ফাজআলহুম কা'শফিম কুল তো এই ভাবে আপনারা মিলে গুন্না করে পড়তে পারেন আবার এখন ওয়াকফ ধরে পড়তে পারেন তো এখন আমি আবার প্রথম থেকে একবার পর্ব এবং অর্থটা বলে দেব আর আমি এখন যেভাবে পর্ব ঠিক সেভাবে আপনার পড়বে তুমি কি দেখো নি ঘর ধ্বংসের জন্য আগত হাতিওয়ালাদের সঙ্গে তোমার প্রতিপালক কী রূপ ব্যবহার করেছিলেন তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি টিহিজিমিং যারা তাদের উপর পাথরের কাকর নিক্ষেপ করেছিল ফাজা আই লাভ হুম কুল অতপর তিনি তাদেরকে করে দিলেন বক্ষিত তৃণভূষীর মতো তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক দিয়ে দেবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ